ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়া থেকে বাঁচার উপায় কি? রিয়া থেকে বাঁচার উপায় হচ্ছে, প্রথম উপায় হচ্ছে আল্লাহ তাআলাকে সর্বাগ্রে স্থান দেওয়া। যে বান্দা আমার যা কিছু দেখে কোনো লাভ হবে না, আল্লাহ যদি না চায় আমার সেটাতে কোনো উপকারিতা নেই, আমার এটা কোনো কিছু আনতে পারবে না, আসবে না। এই জন্য অবশ্যই আমাকে আল্লাহ তাআলার কাছেই নিজেকে ধরনা দিতে হবে। এবং সব মানুষের উপকারিতা অপকারিতা সব কিছুর মালিক মাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত কেউ কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখেন না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ রিয়া থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে যে রিয়ার পরিণাম, আখেরাতের কী পরিণাম হবে সেটা আপনার আমার জানা থাকলে রিয়া করা থেকে দূরে থাকবো। আরেকটি হচ্ছে, যদি দুনিয়াতে আমাদের আমল নষ্ট হয়ে যাবে এটাও চিন্তা করলেও কিন্তু আমাদের রিয়া থেকে আমরা দূরে থাকতে পারবো। এবং রিয়ার পরিণতি যে কত ভয়াবহ সেটা চিন্তা করলে ইনশাল্লাহ রিয়া থেকে আমরা বাঁচতে পারবো। তিনি আরও প্রশ্ন করেছেন, কেউ রিয়া করলে বা ছোট শিরিক করলে তার সব আমল বাতিল হয়ে যায় কিনা, যেমনটা বড় শিরিক করলে হয়। আসলে দুটি মত আছে এখানে, যে রিয়া ছোট শিরিক করলে কি সব আমল বাতিল হয়ে যায় কিনা। অধিকাংশ আলেমের নিকট ছোট শিরিক করলে শুধু যে আমলের সাথে করেছে সেই আমলটাই বিনষ্ট হয়, অন্য আমলগুলো বিনষ্ট হয় না। কিন্তু কোন কোন সত্যনিষ্ঠ আলেম বলেছেন যে, যেহেতু হাদিসে, কোরআন এবং হাদিসে রিয়ার সাথে বলা হয়েছে, শিরকের সাথে বলা হয়েছে যে কোনো শিরক আমল নষ্ট করে দেয়, তো হাদিসেও এটাকে রিয়াকে বলা হয়েছে যে শিরক। সেই হিসাবে শিরিক যেহেতু বলা হয়েছে সেহেতু আমল নষ্ট করে দিবে, এটা অনেক কোনো কোনো আলেম বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সেটা শুধুমাত্র যে আমলের সাথে সম্পৃক্ত হয় সেই আমলটাকে বিনষ্ট করে দেয়। আর যদি কোনো পুরোপুরি কাজটাই দেখানোর জন্য করা হয়, সেখানে আল্লাহ তাআলা ইখলাস না থাকে এবং সেখানে পরিপূর্ণ ওই যাকে যার দেখানোর চিন্তা ভাবনা তাকে খুশি করার উদ্দেশ্য হয় এবং সেটা শিরকের পর্যায়ে চলে যায়, বড় শিরকের পর্যায়ে, তখন সেই সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে।